নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিটু সুপার বাংলা। আমি টিটু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম এবং বেশ মজাদার হতে চলেছে, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেক সময় হয় কি যে ভিডিওতে আমাদের যে হোয়াটসঅ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে আমাদের নিজেদের ফটো কীভাবে লাগাবো এবং আমাদের প্রিয় মানুষের ফটো কীভাবে লাগাবো এবং তাকে ইমপ্রেস কীভাবে করবো এবং কারোর স্মৃতি হিসেবে তার ফটোটা সারা জীবন কীভাবে লাগিয়ে রাখবো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমাদের ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি অ্যাপসের মাধ্যমে হবে, সেহেতু একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটাতে টিক মেরে মেরে দেখিয়ে দেবো, যাতে আপনার কোনোদিন অসুবিধা না হয় এবং বুঝতেও সুবিধা হয় যে কীভাবে করলাম এবং হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডটা ফটোটা চেঞ্জও কী করে করতে হয়, যে প্রথমত আপনি দিলেন যে ফটোটা সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমরা বিস্তারিত আলোচনা করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনের দিকে চলে যাব। তো ভিডিওটা আমরা শুরু করবো, সরাসরি আমাদের হোম স্ক্রিনে চলে এসেছি। হোম স্ক্রিনে চলে আসার পরে আমাদেরকে, আমরা যদি সরাসরি আমাদের প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাপ, এটা বলে যদি সার্চ করি তো বিভিন্ন রকম অ্যাপস চলে আসবে আপনার সামনে এবং এইগুলো আপনি চাইলে ইনস্টল করতে পারেন, কিন্তু এগুলো ইনস্টল করে কোনো লাভ হবে না। এগুলো ইনস্টল করে সত্যিই কোনো লাভ হবে না, শুধু জাস্টই হবে। তো যেহেতু হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিচার্স আছে সেটাতে আপনি ই করতে পারেন, তো সরাসরি আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ঢোকাবো, সেখান থেকে দেখাবো। ধরুন এই যে এইটা, এখানে কোনো ওয়ালপেপার আপনারা দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, সরাসরি আমাদের যে থ্রি ডটটি আছে, থ্রি ডটের যে সেটিং অপশানটি আছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে চেয়ার থিম ওয়ালপেপার সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এবার আপনি যেহেতু ওয়ালপেপার চান সেহেতু আপনাদেরকে ওয়ালপেপারে ক্লিক করতে হবে। ওয়ালপেপারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনি গ্যালারি থেকে নিতে চান না হোয়াটসঅ্যাপ লাইব্রেরি থেকে নিতে চান সেটা আপনি ডিসাইড করবেন, এবং আমি যেহেতু গ্যালারি থেকে সি করবো সেহেতু গ্যালারি থেকে গিয়ে আমি আপনাকে একটা সিম্পলি দেখিয়ে দেবো। সিম্পলি আমি একটা ফটো, যেমন এই ফটোটাই আমি দেখাতে চাই। এই ফটোটা যখন আমি সেট করবো তখন আমি সেট করে নিলাম। এবার সেট করার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে এই দেখুন, আমরা যখনই চ্যাট করবো এই এটা কিন্তু থেকে যাবে। এবার এই ফটোটা আবার কীভাবে রিমুভ করবো, থ্রি ডটে ক্লিক করতে হবে, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর যে আবার যে চ্যাট ওয়ালপেপারটা আছে সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ওয়ালপেপার অপশানটি আছে সেখানে ক্লিক করার পর যে নো ওয়ালপেপার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ওয়ালপেপার রিস্টার্ট হয়ে গেল। এবার আপনারা পুনরায় গিয়ে দেখবো, এই দেখুন দেখতে পেলেন বন্ধুরা কীভাবে ওয়ালপেপারটা আমরা খুব সহজেই সেট করতে পারি কোনো অ্যাপস ছাড়াই। তো যেহেতু আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সেহেতু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।